মহিবুর রহমান আপনি লিখেছেন রাস্তাঘাটে ড্রাইভার হেল্পারদের সাথে অতিরিক্ত ভাড়া নিয়ে তর্কের এক পর্যায়ে ড্রাইভার আর ভাড়া নেয়নি এখন এটা কি আমার উপর হকলুভাধা হিসেবে বাকি থাকবে অবশ্যই হকলিবিধা হিসেবে বাকি থাকবে এবং আপনাকে এই টাকাটা পরিশোধ করতে হবে কারণ আপনি যে ড্রাইভারের অধিকার নষ্ট করেছেন কন্ট্রাক্টর এবং হেল্পার অধিকার নষ্ট করেছেন সেটি আপনার জন্য চায়স নয় এটি হারাম এটি তার প্রাপ্য ছিল ঝগড়ার কারণে সে নিতে চায়নি অভিমান করেছে সেজন্য আপনি না দিয়েই চলে আসবেন এটি মতেও গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না বিধায় আপনি তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আপনি এই টাকাটা ফেরত দিবেন আর যদি সেটা আপনি না করতে পারেন তাহলে সেক্ষেত্রে এই টাকাটা অর্থাৎ তাকে খুঁজে না পাওয়া গেলে এই টাকাটা তার তরফ থেকে দান করে দিবেন নজরুল ইসলাম সাহান আপনি লিখেছেন সন্তানরা অনেক সময় স্বাচ্ছন্দ্যে বাবা মাকে ভরণ দিতে চায় না এক্ষেত্রে বাবা মার জন্য সন্তানের সে উপর সম্পদ ভোগ করা কি বৈধ হবে জি অবশ্যই বৈধ হবে বরং এটি তাদের রাইট এটি তাদের অধিকার সন্তান যদি স্বাচ্ছন্দ্যে সাথে আপনার ভরণ পোষণ দিতে নাও চান তারপরেও বাবা মা সন্তানের সেই সম্পদ থেকে সন্তানের সেই আপনার উপার্জিত টাকা থেকে তাদের প্রয়োজনীয় যে টাকাটা সেটা তারা নিতে পারবেন কারণ এটি তাদের রাইট এটি তাদের অধিকার তাদেরকে সেই সুযোগ দিয়েছে বিধায় স্বাচ্ছন্দ্যে না দিলেও বাবা নিতে পারবেন তবে প্রয়োজনীয় যতটুকু তাদের প্রাপ্য ভরণ পোষণের জন্য যতটুকু দরকার ততটুকু তারা নিতে পারবেন যদি তারা নিরূপায় হন এবং সন্তানের যদি থাকে সেই সুযোগ তাহলে তাদের কাছে নিতে পারবেন